করেছিলেন প্রথম ছবি বানানো, যদিও অনেক সময় তার নামটা আজকে আর অনেক জায়গাতে উচ্চারিত হয় না। দাদাভাই ফালকের জায়গাটাকে বলা হয় যিনি শুরু করেছেন, কিন্তু ইতিহাস বিভিন্ন পত্রপত্রিকা থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে উনি আসলে এই কাজগুলো করতেন, ছবি আনতেন, উনি ছবি বানিয়েছিলেন। শেষ পর্যন্ত যে সমস্যাটা হয়, উনি ওনার ভাই মতিলাল সেনের সাথে ওনার বিরোধ হয় একটা কারণ, আর একটা হচ্ছে যখন বিদেশি প্রতিষ্ঠান কিছু ইনভেস্ট করতে চায় এখানে ওনার সাথে যৌথভাবে, ওনার তখন ওই টাকাটা ছিল না। তখন জামশেদজি ম্যাডাম, যে ম্যাডাম পিকচার্স আমরা বলি, উনি ইনভেস্টমেন্ট করার পরে এই জায়গাটা উনি নিয়ে নেন, আর ইতিমধ্যে ১৭ দিকে উনি মারাও যান। পরবর্তীতে হীরালাল সেনের যে জিনিসপত্র ছিল ওখানে আগুন লেগে পুড়ে যায়, সেসব কারণে হীরালাল সেনের আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পাই তারপরও বাংলা ফিল্ম ভালো খারাপ মন্দ মিলিয়ে দীর্ঘদিন ধরে নির্বাক যুগে অনেক বাংলা ফিল্ম হয়েছে, এবং নির্বাক যুগের বাংলা ফিল্মের মধ্যেও আমরা দেখব যে বঙ্কিমচন্দ্রের প্রচুর গল্প নিয়ে শরৎচন্দ্রের অন্যান্য ছবি মানে ছবিগুলো তৈরি হতো, তার শিল্পমান নিয়ে প্রশ্ন থাকতেই পারে। পরবর্তীতে আমরা দেখব যখন সবাক চিত্র আসলো, জামা ষষ্ঠী দিয়ে প্রথম সবাক চিত্র নির্মিত হলো, এই সময়কালের মধ্যে নানান ঘটনা ঘটলো, এবং তারপর আমরা বাংলা চলচ্চিত্রে আজকেও যদি আমরা ভারতের চলচ্চিত্র এবং এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সাবকন্টিনেন্টকে যদি ধরে আজকে আলোচনা করি, তাহলে যে তিনজন চলচ্চিত্রকার আজও সর্বত্র আলোচিত, তিনজন বাঙালি, এবং বলতে গেলে তিনজনই এক পূর্ববাংলারই অধিবাসী ছিলেন, পরে ওদিকে চলে গেছেন, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়। আমাদের আজকের আলোচনায় সত্যজিৎ রায়ের প্রাধান্য থাকবে একটা কারণে, বাংলা চলচ্চিত্র বহুদিন পর্যন্ত চলচ্চিত্রের চেহারাটা পায়নি, অনেকটা নাটকীয় ছিল, নাটকের চরিত্র ছিল তার। চলচ্চিত্র নাটকীয় হতে পারবে না এমন বলার কোনো অধিকার আমাদের নেই। যখন আমরা হিরো রাজার দেশে দেখছি, অবশ্যই সেটা নাটকীয়ভাবে তৈরি করা হয়েছে, অভিনয় ঢং নাটকীয় ছিল, আমাদের কোনো আপত্তি হয়নি, কিন্তু চলচ্চিত্র প্রধানত যখন শুরু হয়, তখন আমরা বলছিলাম একটু আগে, বিভিন্ন উপন্যাসকে ঘিরে, গল্পকে ঘিরে হয়েছে, সাহিত্যকে ঘিরে, সে কারণে একসময় চলচ্চিত্রকে বই বলা হতো। আমরা অনেক দিন পেয়েছি, এখন সব শব্দের উচ্চারিত হয় না, বই দেখতে যাব। উপন্যাস বা গল্পের ইতিহাস খুব বেশি দিনের নয়, এটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারের রেনেসাঁর পরের সময়কার, এবং উপন্যাস এবং গল্প নিয়ে সত্যজিৎ ছবি করেছেন তাই নিয়ে। অথচ আমরা দেখতে পাচ্ছি সত্যজিৎ যখন ছবি করছেন, আমরা বলছি যে উনি একটা আলাদা ধারা তৈরি করেছেন, তাহলে সত্যজিতের সাথে আগে যারা উপন্যাস এবং গল্প বানিয়েছেন তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, সেটা আসলে আমাদের একটা আবিষ্কার করার বিষয় রয়েছে। সত্যজিৎ গল্পই বলেছেন, সত্যজিতের প্রথম পরিকল্পনা ছিল উনি রবীন্দ্রনাথের ঘরে বাইরে ছবিটি করবেন, যার জন্য প্রস্তুতিও ছিল, কিন্তু উনি বাইসাইকেল চিপস দেখার পরে ভিতরে ডিসি কার উনি ধারণা পাল্টালেন, উনি তখন পথের পাঁচালী চিত্রনাট্য তৈরি করলেন, উনি জাহাজে ফিরছিলেন লন্ডন থেকে, তখনই মাথার মধ্যে উনি ঠিক করলেন যেটা করবেন, এবং তিনি সেই কাজে আগাচ্ছিলেন। উনি যখন পথের পাঁচালীর এই কাজ করছেন, তখন একজন মানুষ একটি ছবির কাজ শুরু করেছেন এবং পরবর্তীতে উনি অসম্ভব বিখ্যাত হয়েছেন, তার নাম ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের প্রথম ছবি যেটি উনি শেষ করেন নাগরিক, সেটা 53 শেষ হয়, এবং সত্যজিৎ তখন যখন উনি ছবিটি শেষ হয়েছে, তখন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে সত্যজিৎ একটি ছবি করবেন, ছবির গল্প হচ্ছে এই, এবং সেই ছবিটি উনি সম্পূর্ণভাবে আউটডোরে করবেন, এটা লেখা ছিল, যেটা কোনো স্টুডিওতে হবে না, এটা আউটডোরে শুটিং হবে। তখন ঋত্বিক ঘটকের নাগরিক সম্পূর্ণ হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক ঋত্বিক ঘটকের এই ছবিটি তখন মুক্তি পায়নি, এবং ঋত্বিক ঘটকের জন্য হয়তো বা দুঃখজনক যে এই ছবিটি তার জীবিত অবস্থায় মুক্তি পায়নি, উনি মারা যাবার পরের বছর এটি মুক্তি পায়, 78 বা 77 এটা মুক্তি পায়। সেখানে একটা বিতর্ক আছে
চলচ্চিত্রের জগতে, যে ঋত্বিকের সেই ছবিটা যদি মুক্তি পেত তাহলে বাংলা চলচ্চিত্রের টার্নিং পয়েন্ট কে হতেন, সত্যজিৎ না ঋত্বিক ঘটক? এই বিতর্কটা প্রচুর লেখাতে পাওয়া যায়, অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। তবে এটা সত্যি কথা যে ঋত্বিক ঘটকের ছবির ভাষাটা সত্যজিতের চেয়ে দুর্বল ছিল, চলচ্চিত্রের যে ভাষা সেটা দুর্বল ছিল, সেটাও অনেকের লেখাতে পাওয়া যায়। কিন্তু একটা বিষয়ে খুব ভাববার মতো, সত্যজিৎ যে ছবিটি করলেন সেটা গ্রামকে কেন্দ্র করে, আউটডোরে শুটিং, এবং সত্যজিতের এই ছবি হয়ে যাওয়ার পরে, এই ছবির সাফল্যের পরে আমরা দেখতে পাই অনেকেই গ্রামের দিকে ছুটছেন এবং অনেকেই আউটডোর শুটিংটা বেছে নিয়েছেন। এমনকি মৃণাল সেন যে ছবিটা করলেন রাতভর, সেটার গল্পটা প্রায় একই ধরনের, এক তরুণের কিশোরের চোখে গ্রাম দেখার বিষয় এবং সেটা আউটডোর শুটিং হচ্ছে। কিন্তু ঋত্বিক ঘটক যে ছবিগুলো করলেন নাগরিক থেকে অজান্তে বা অন্য ছবি, সেগুলো দেখছি নগরকে ঘিরে, আর সত্যজিতের প্রথম ছবি আমরা দেখছি গ্রাম, তারপরে ছবি গ্রাম থেকে শহরে আসার গল্প, তারপরে শহরের ছবি। এবং সত্যজিৎ তিনি দীর্ঘকালে বিতর্ক ছিল, উনি রাজনীতি থেকে দূরে আছেন, উনি সমাজকে নাড়া দিচ্ছেন। আমরা কিন্তু পরে দেখতে পাই সত্যজিৎ আস্তে আস্তে রাজনীতির কথা অন্যভাবে প্রথম বলেছিলেন, পরে উনি খুব ভয়াবহ আকারে রাজনীতির কথা বললেন হীরক রাজার দেশে। আমাদের আজকের আলোচনা অবশ্য আমরা হীরক রাজার দেশের পর্যন্ত নয়, তার আগ পর্যন্ত। তো আমি যেটা বলছিলাম, সত্যজিৎ বাংলা চলচ্চিত্রে কী দিয়েছেন, আসলে সত্যজিৎ সম্পর্কে বলা হয় সত্যজিৎ বাংলা চলচ্চিত্র থেকে নিয়েছেন কম, এটাই হচ্ছে তার সবচেয়ে দেয়ার ক্ষেত্রে সাফল্য। মানে বাংলা চলচ্চিত্র যারা করছেন দীর্ঘদিন ধরে, যারা আগেরটা দেখছেন, দেখে দেখে শিখছেন, কাজ করছেন, সত্যজিৎ এটা করেননি, এটা বলা হয়। বলা হয় উনি আসলে পাশ্চাত্যের ছবি থেকে নিয়েছেন, ভিক্টোরিয়া ডিসিকা বা অন্যান্য পাশ্চাত্যের ছবির ইনফ্লুয়েন্স ওনারা করেছিল, উনি বাংলা ছবির যে নাটকীয়তার যে জগৎ এখান থেকে উনি মুক্ত ছিলেন। সেটা কি, সেটা হচ্ছে চলচ্চিত্রকে বলা হয় যেটা হচ্ছে একটা ন্যাচারালিস্টিক মিডিয়া। চলচ্চিত্রে আমরা গাছকে গাছ দেখি, নাটকের মতো আমরা গাছ বানাতে হয় না, কোনো সিম্বল তৈরি করতে হয় না, নদীকে নদী দেখতে পাই। আমরা যদি নাটকে আমরা যদি চাই যে হাজার হাজার গরু ঢুকে দেবো, আমরা পারবো না, আমরা সেটা চলচ্চিত্রে পারি। অর্থাৎ চলচ্চিত্রের এই সুবিধার কারণে এটাকে বলা হয় একটা ন্যাচারালিস্টিক মিডিয়া, বাট সবসময় সেটা সত্যি নয়, কারণ আমি বললাম যে চলচ্চিত্রে বহু নাটক হয়েছে এবং আমাদের সবচেয়ে বড় ফিল্ম মেকার সবাই যাকে স্বীকৃতি দিয়েছেন চার্লি চ্যাপলিন, তার ছবি কিন্তু অনেক বেশি নাটকীয়। কিন্তু চার্লি চ্যাপলিনের সাথে অন্যদের পার্থক্যটা হচ্ছে, আমি যাদের কথা বলছি, চার্লি চ্যাপলিন কারো গল্প নিয়ে কোনো সাহিত্য নিয়ে চলচ্চিত্র বানাননি, ওনার চলচ্চিত্র ওনার নিজের, এবং উনি একটা চরিত্রকে বেছে নিয়েছিলেন ভবগুরু, সেই ভবগুরুটাই একটা চরিত্র পিছনে ছুটেছেন, যে ভবগুরু হচ্ছে এই সমাজের সবচেয়ে অবহেলিত মানুষটি, সম্ভবত চার্লিনের নিজের জীবনের ইতিহাস, যে চার্লিন খেতে পেত না, যে চার্লিনের মা তাকে বলতো যখন তার দুর্দিনে বলতো, তোমার এবং বন্ধুর বড়লোক বন্ধুর বাড়িতে তুমি যাও, ওখানে গিয়ে তুমি খেলা করো। চার্লি লিখেছেন তার জীবনে, কেন তার মা চাইতেন ওই বন্ধুর বাড়িতে খেলা করলে হয়তো ওই বন্ধুর মা তাকে ডেকে বিকেলের চাটা খেতে দেবে, নাস্তাটা খেতে দেবে, কারণ তার মা তার ঘরে কোনো খাবার নেই। অর্থাৎ চার্লির জীবনে যে ভবগুড়ের গল্প তার সাথে ওই ছবির যে মিল, সেটাকে আমরা দেখে কখনো তার ওই প্রশ্ন আমরা তুলি না। অনেকে পরে তুলেছিলেন যে চার্লির ছবিতে ফিল্ম ল্যাঙ্গুয়েজ তৈরি হয়নি, কিন্তু পরে বড় বড় লোকরা এমনকি আইনস্টাইন বলেছেন চার্লির ছবিতে চলচ্চিত্রে ভাষা দরকার নেই, তিনি মানুষের জগতের সবচেয়ে বৃহৎ প্রশ্নগুলো তুলেছেন, সেইটি বড় কাজ। কিন্তু সত্যজিৎ বাংলা ছবিকে কী দিয়েছেন সেটা হচ্ছে এই, উপন্যাস হচ্ছে নাটক না একটা ন্যাচারালিস্টিক মিডিয়া, উপন্যাস হচ্ছে একটা বাস্তববাদী লেখা। অর্থাৎ উপন্যাসকে চলচ্চিত্রায়িত করতে হলে ওই বাস্তববাদী ধারায় আগাতে হবে, সেটাই সত্যজিৎ আগে কেউ বুঝতে পারেননি বাংলা ছবিতে এবং করতে পারেননি। কিছুটা করেছিলেন, সেটা তার নাম আমাদের উচিত আলোচনা রাখা উচিত, নিমাই ঘোষ, তার ছবি ছিল ছিন্নমূল, 47-48 দিকের ছবি, দেশ ভাগ হয়ে যাওয়া নিয়ে। এবং এই ছবি তো ভিক্টোরিয়া ডিসিকা বা নিউ ওয়েভ ছবি, যেটা ইউরোপিয়ান, তার প্রভাব রয়েছে। এবং যখন এই ছবিটি মুক্তি পায় তখন পুদফকিন, নাম করা রাশিয়ার চলচ্চিত্রকার, কলকাতায় এসেছিলেন, উনি
এই ছবিটি নিয়ে যান এবং 180টি সিনেমা হলে ওই ছবিটি চলে। কিন্তু তারপরও সত্যজিৎ যে প্রভাব বিস্তার করেছিলেন চলচ্চিত্র জগতে সেটা ছিন্নমূল পারেনি, কারণ সত্যজিৎ আপাদমস্তক একটা চলচ্চিত্র তৈরি করতে পেরেছিলেন অভিনয় সব কিছু মিলিয়ে। এবং আমার ব্যক্তিগত বিশ্বাস, অনেকে দ্বিমত প্রকাশ করতে পারেন, আমার মনে হয় সত্যজিৎ যে ছবিটি করেছেন ওই ছবি সত্যজিৎ নিজেও দ্বিতীয়বার করতে পারেননি। এবং বাংলা চরিত্রে আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে এখন পর্যন্ত আমার মনে হয় যে পথের পাঁচালী সম্পূর্ণ একটি আলাদা ঘরানার ছবি। এক ইউরোপের ভদ্রলোক বলেছিলেন যে চলচ্চিত্র সত্যজিৎ ছবিটি করেছিলেন সেই ছবিটির ক্যামেরায় কোনো লেন্স ছিল না, ওটা এত বাস্তব ছিল, মানে লেন্স ছাড়াই ছবিটি করেছেন, মানে উনি বাস্তবতাকে বাস্তবতার উদাহরণ হিসেবে এই কথাটা বলেছিলেন। তো সত্যজিৎ এই যে উপন্যাসের যে ধারা, উপন্যাসের যে লেখার ভঙ্গি, সেটা নাটক থেকে যে আলাদা, সেখানে যে বাস্তব চরিত্র, বাস্তব জীবন, সমাজ জীবন উঠে আসে যেভাবে করে, সত্যজিৎ সেইটা করতে পেরেছিলেন তার চলচ্চিত্রে। এবং এই যে অভিনয়ের যে জগৎ, যে আমাদের যে উচ্চকিত অভিনয় ছিল নাটকে মঞ্চে যাত্রায়, সেইখান থেকে উনি প্রথমবারের মতো সেই অভিনয়ের জগৎটাকে পাল্টালেন এবং চলচ্চিত্রকে নতুন পথ দেখালেন। এবং বাংলা চলচ্চিত্র যা করলেন সেটা হিন্দি চলচ্চিত্রে ঘটল বহু বছর পর, আরও বহু বছর পর, 70 দশকে শ্যাম বেনেগালের হাতে। শ্যাম বেনেগাল অঙ্কুর ছবি দিয়ে আমরা আজকে যাদের বলি বাংলা মানে ভারতীয় ছবির, বিশেষ করে হিন্দি ছবির অভিনেতা অভিনেত্রী নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, স্মিতা পাতিল, এই যে একটা ঘটনা তৈরি হলো এবং যেটা এখন চলছে, এবং এখন তো আমরা অভিনয় দেখতে পাই অনেক বড় বড় অভিনেতা এসেছেন যারা ন্যাচারালিস্টিক অভিনয় করছেন, সেইটা কিন্তু অনেক পরে। এবং শ্যাম বেনেগাল বলেছেন যে ওনার উপরে সত্যজিতের, আমার সাথে একবার আলোচনায় বলেছেন ওনার উপর সত্যজিতের ভীষণ প্রভাব ছিল, এবং উনিও দীর্ঘকাল ধরে সত্যজিতের সাথে ওনার একটা মিল আছে, সত্যজিৎ বিজ্ঞাপন চিত্র বানাতেন, উনি দীর্ঘকাল বিজ্ঞাপন চিত্র বানাতেন, এবং উনি বহু বছর আগে অঙ্কুরের চিত্রনাট্য রেডি করেছিলেন, 9-10 বছর পর উনি নিজের টাকা দিয়ে ছবিটা বানিয়েছিলেন। আমরা এখন যে প্রশ্নে আসতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের ছবি এবং পশ্চিম ভারতের আনডিভাইডেড বেঙ্গলের ছবির জায়গাটাতে বাংলাদেশের ছবি শুরু হলো, বাংলাদেশ মানে যখন পূর্ব পাকিস্তান হলো, সেটা হচ্ছে এখানে প্রথম ছবি হচ্ছে 55-56 সালে সত্যজিৎ করলেন 55 সালে পথের পাঁচালী, 56 সালে এখানে হলো মুখোশ। আমরা বলছি যে বাংলা ছবির প্রথম দিকের ইতিহাসের মধ্যে আছে নাটক, নাটকীয়তা, উচ্চকিত ঢং, কিন্তু এই বাংলার মানে পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের যে ছবিগুলো প্রথম দিকে হয়, আসিয়া, সূর্য স্নান, এই ধরনের যে নানান ছবিগুলো হয়, সেগুলোর মজাটা হচ্ছে সত্যজিতের প্রভাবেই সেখানে ওই আউটডোর শ্যুটিংয়ের যে কথা বলেছিলাম, সেই গ্রাম, সেই আউটডোর শ্যুটিং, সেটাকে কেন্দ্র করে একটা চলচ্চিত্রের ভাষা সৃষ্টি একটা চেষ্টা হয়েছিল। এবং সেই দিক থেকে আমরা বলতে পারি এই বাংলায় যখন ছবি শুরু হলো তার শুরুটা ছিল অসম্ভব সুন্দর। তার ভাষা, তার প্রচেষ্টা, তার মানবিক দিক, এই যে নায়ক নায়িকা শেষ দৃশ্যে মিলন, সুখী সমাপ্তি, এগুলো তখনকার চলচ্চিত্রে বাংলাদেশের এই বাংলা চলচ্চিত্রে তখন ছিল না। তারা চেষ্টা করেছিলেন একটা ভালো ধারা সৃষ্টি করতে, কিন্তু পুঁজিবাদী জগৎ, পুঁজির আক্রমণের সামনে তারা টিকতে পারেননি। উর্দু ছবি এসে প্রথম এই ধারা ভাঙল, উর্দু ছবি করতে গিয়ে বাজার তৈরি করতে গিয়ে অনেকে ওই ধারায় চলে গেছিলেন যারা এই ছবিগুলো করতেন। তৎকালীন কিছু ছবির আমি নাম বলি, এই যে আসিয়া, আকাশ আর মাটি, মাটির পাহাড়, এই ধরনের ছবি যারা করেছিলেন, পরবর্তীতে ওনারা এই ধারায় থাকতে পারেননি। তারপরে যেটা হলো উর্দু ছবির সাথে টক্কর দিতে গিয়ে তখন রূপবান ছবি করা হলো, এবং রূপবান ছবি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। অবশ্য এটা হাবিব ভাই আর ভালো বলতে পারবেন, ওনারা ছিলেন, ওনারা জানেন, উনি যেহেতু চলচ্চিত্রের সাথে পরবর্তীতে এসছেন। রূপবানের পরে আমরা দেখছি এক নাগাড়ে 20-22টা ছবি হয়েছে এই রূপক, এই রূপকথার গল্পকে ঘিরে। সবাই মনে করেছে এই ছবি করলে বোধহয় সাকসেস আসবে, যদিও সেটা হয়নি। এবং সেই ছবিগুলো করতে গিয়ে দেখা গেছে আবার সেই নাটকীয়তা, উচ্চকিত গল্পের ধারা, সেই বাস্তববাদকে ভেঙে ফেলা, এমনি করে করে বাংলা ছবির জগৎটা আবার দুর্বল হতে শুরু করল। সেই সময় আমরা আরেকটা ছবি পাই, যেই ছবির একটা দিক অসম্ভব
শক্তিমান শক্তিশালী ছিল সেটা হচ্ছে নদীয় নারী। এই ছবিটি অনেকে বলেন যে এই ছবিটি নাকি উনি করেছিলেন সত্যজিতের পথের পাঁচালীর বিপরীতে, আমি জানি না সত্য মিথ্যা। হুমায়ুন কবিরের উপন্যাসকে ঘিরে যে ওইখানে কোনো মুসলিম ক্যারেক্টার যেহেতু ছিল না, উনি মনে করছে আমি একটা চলচ্চিত্র তৈরি করবো যেখানে মুসলিম ক্যারেক্টার থাকবে। আমি এটা সত্য নিতে যাইনি, এটা আলমগীর কবির ওনার ক্লাসে বলেছিলেন, যেরকম একটা চিন্তা থেকে করেছিলেন। কিন্তু সেই ছবিটার অসম্ভব সুন্দর ফটোগ্রাফি ছিল, অসম্ভব সুন্দর গ্রাম ছিল, এবং বিদেশি একজন ক্যামেরাম্যান ছিলেন, কাজ করেছেন অসম্ভব সুন্দর। কিন্তু তিনি নাটকীয়তা মুক্ত করতে পারেননি, কারণ তার অভিনয়ের ধারাটা ছিল খুবই নাটকীয়। এবং সেই ছবিটার কিন্তু সেই ছবিটার অনেক দৃশ্য দেখে আমরা মুগ্ধ হব যদি আমরা খণ্ডিতভাবে চিত্রগুলো চিন্তা করি। কিন্তু ওনার দুর্ভাগ্য হলো ছবিটি যারা দেখেছিলেন সেই সময় তারা ওনার পক্ষে কেউ লেখেননি, না লেখাতে উনি রেগে মেগে ওই ওনার পুরো ছবি পুড়িয়ে দিতে চেষ্টা করেছিলেন, বলে একটা রিল পুড়ে গিয়েছিলো, বাকি রিলগুলো উনি মুক্ত অন্যরা বন্ধুরা রক্ষা করেছিলেন। আমরা একটা রিল বাদ দিয়ে বাকি ছবিটা দেখেছিলাম, আমি আমার বন্ধু এখানে আরমান আমার সাথে একই সাথে কোর্স করেছি, হুমায়ুন কবি আমার বন্ধু হুমায়ুন এসছে, আমরা তার এক মাসে তখন একসাথে পড়াশোনা করতাম, তখন আমরা ওই ছবিটা দেখেছিলাম। এটা হচ্ছে বিষয়। এখন আমরা আর একটা বিষয় আসতে চাই, এটা বলে আমি আলোচনা শেষ করব, যে মৃণাল সেন আরেকজন যিনি ছবি করছেন তার দু বছর পর, সত্যজিতের দু বছর পর, তিনি খুব খ্যাতিমান। তিনি যে পুরস্কার পেয়েছেন 14 বছর পর, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সত্যজিৎ 14 বছর পর ভুবন সোম ছবি করার করে, তার মানে আসলে আমরা যাই বলি সত্যজিৎ যে কোনো জায়গা থেকে আমরা দেখি, আসলে সত্যজিৎ তার মেধা, তার মনন, তার প্রচেষ্টা, তার বাইরের ছবি দেখা যে যাই যেভাবেই হোক, আসলে একটা চমৎকার ধারা এবং চমৎকার একটা চলচ্চিত্র আমাদেরকে উপহার দিতে পেরেছিলেন, যেটাকে আমি চলচ্চিত্র বলতে পারি। সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে তার বিরাট একটা অবদান। কিন্তু তারপর মৃণাল সেন অনেক ভালো ছবি করেছেন। মৃণাল সেন ছবির একটা লক্ষ্য ছিল সবসময় সমাজ সম্পর্কে বলা, সমাজকে ঘা দেওয়া, উনি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই চেষ্টা করেছেন। সত্যজিৎ সেটা করেননি আমরা এটা বলতে পারবো না, উনি করেছেন ওনার মতো করে। যেমন চার্লি চ্যাপলিন তার প্রথম দিকের ছবিতে কোনো বিদ্রোহ নেই, ওনার শেষ দুটা তিনটা ছবিতে বিদ্রোহ সরাসরি এসছে, যখন বিদ্রোহ করেন উনি ওনাকে আপনারা জানেন যুক্তরাষ্ট্রে ওনাকে বের করে দেওয়া হলো, ওনাকে সবচেয়ে জনপ্রিয় মানুষটি আর জনপ্রিয়তা থাকলো না যুক্তরাষ্ট্রে, যখন উনি বিদ্রোহের কথা বললেন, যখন তিনি গ্রেট ডিক্টেটর বানালেন, যখন তিনি মসিয়া ভারত বানালেন। মৃণাল সেনটা চেষ্টা করেছিলেন ওই ধারা থেকে বিদ্রোহ প্রকাশ করতে, সে কারণে ওনাদের ছবিতে বিদ্রোহ যত এসছে প্রথম দিকের ছবিতে সেই তুলনায় চলচ্চিত্র নন্দন তত্ত্বের জায়গাগুলো দুর্বল ছিল। কিন্তু পরবর্তী তিনি অসম্ভব ভালো ছবি বানিয়েছেন, বিশ কোন শেষ দিকে একটি ছবি জেনেসিস, অসম্ভব চমৎকার ছবি। আর ঋত্বিক ঘটক একজন যিনি আন্তর্জাতিক খ্যাতি মান কখনো হতে পারেননি, কিন্তু তিনি তার কিছু কিছু ছবির ব্যর্থতার পর তিনি শিক্ষকতা করেছেন পুনে ফিল্ম ইনস্টিটিউটে, এবং তার ছাত্ররা অনেকে বিখ্যাত হয়েছেন এবং তাকে মহান একজন শিক্ষকের সম্মান দেওয়া হয়েছে। ব্যাপারটা শুধু সেখানে শেষ নয়, ঋত্বিকের ছবি সবসময় একটা বিতর্ক সৃষ্টি করেছে, ঋত্বিকের পক্ষে মৃণাল সত্যজিৎ বলেছেন, মৃণাল সেন বলেছেন, সবাই বলেছেন। যদিও সবাই বলছেন ওনার ছবির মধ্যে খাপছাড় ব্যাপার আছে, ফঙ্গি আছে, কিন্তু তারপর উনি এমন কিছু করেছেন যার মধ্যে পাশ্চাত্যের সমস্ত প্রভাবমুক্ত একটা বাঙালিয়ানা ধারা ওনার ছবিতে পাওয়া যায়, যেটা পাওয়া যায় জাপানি চলচ্চিত্রকার সেভেন সামুরাই কুরুসাওয়ার ছবিতে পাওয়া যায়। তেমনি উনি পুরোটা ওনার যে ছবিগুলো করেছেন উনি সেগুলোর মধ্যে একটা বাঙালিয়ানা, বাঙালির ছবি, এইটা ঋত্বিক ঘটকের ছবিতে পাওয়া যায় এবং সবসময় এই বিষয়টা। আর আমরা তারপরে হয়তো কারো কারো কিন্তু আমরা আর কারো ছবিতে আমরা ওই জিনিসটা ওইভাবে লক্ষ্য করি না, ওনার কোথায় যেন একটা বাঙালি সংস্কৃতিকে ছবির মধ্যে কোনো না কোনোভাবে উনি ঢুকে দেওয়ার চেষ্টা করেছেন, ওনার মধ্যে এই জিনিসটা ওনার ছিল।
কিন্তু ওনার অসম্ভব একটা জায়গা ছিল যেটা নিয়ে আলোচিত, ওনার মিউজিকের সেন্স নাকি অসম্ভব ভালো ছিল। এবং ওনার যে ছবিটা আমরা দেখি, চিত্রের একটি নদীর নাম, ছবির শেষ দৃশ্যটা আমরা যেন মনে করতে পারি, এক বাংলা চলচ্চিত্রের অসম্ভব চিত্রায়ন, শেষ দৃশ্যটা অসম্ভব আশার কথা, ওই দৃশ্যটা আসলে আমরা যদি মনে করি, তার চলচ্চিত্র সৃষ্টির যে ক্ষমতা সেটা আমরা টের পাই, এবং তার অজান্তে ছবিটা বুঝতে পারি উনি কী বলতে চান। উনি নাগরিক দিয়ে, নগর দিয়ে শুরু করেছেন ঋত্বিক, নগরের জীবন কি উনি বারবার আমাদের কাছে বলতে চেষ্টা করেছেন। যদি উনি তিতাসের নদীর নাম গ্রামে ফিরে এসেছিলেন, সত্যজিৎ গ্রাম থেকে শুরু করেছিলেন, আস্তে আস্তে শহরে এসেছেন, তারপর রাজনীতিতে চলে গেছেন, মৃণাল সেন সবসময় একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, এভাবে করে তার আমাদের চলচ্চিত্রে তার বিষয়বস্তুতে এক ধরনের অবদান রেখেছেন। আমাদের বাংলা চলচ্চিত্রের প্রথম দিকের যারা ছিলেন, সালাউদ্দিন, ফতেহ লোহানি, এমনকি আমাদের খানাতাও ওই দিকের, যদি ওনার ছবিতে দুটা ধারাই ছিল, মানে বাণিজ্যিক ধারাও ছিল, ওনারা আসলে এক ধরনের চলচ্চিত্রের ভাষা তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের এইটুকুই শুধু যে স্বাধীনতার পূর্ব পর্যন্ত আমাদের একজন চলচ্চিত্রকারও আন্তর্জাতিক কোনো পুরস্কার পাওয়ার সাফল্য লাভ করেননি। খানাতা একটি পুরস্কার পেয়েছিলেন, সেটা কোনো ওইরকম পুরস্কার না, একটা সান্ত্বনা পুরস্কার উনি একটা পেয়েছিলেন আন্তর্জাতিক। সেইখানে আমরা এই 70-71 সাল পর্যন্ত, বাংলাদেশ হওয়ার আগ পর্যন্ত, এই হচ্ছে আমাদের পার্থক্য। সেই সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের যখন আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে, তপন সিংহ যখন নিয়ে আসছেন, দু তিন চারজন, আমাদের এখানে চেষ্টাটা শুরুটা হয়েছিল খুব ভালো, কিন্তু আমরা এমন কোনো জায়গায় পৌঁছতে পারিনি যে আমরা আন্তর্জাতিক জায়গাতে, কারণ আজকের যে তখন আন্তর্জাতিক পুরস্কারের জায়গাগুলো আসলে অনেক স্বচ্ছ ছিল, এখন তো অনেক কারণে পাওয়া যায়, সেটা আমরা পারিনি সেটা দেখাতে। এইটুকুই এই দুই বাংলার চলচ্চিত্রের মধ্যে ওই সাল পর্যন্ত, 70-71 বা বাংলাদেশ স্বাধীনতার আগ পর্যন্ত এই পার্থক্য আমরা দেখতে পাই। তারপর অবশ্য বাংলাদেশ অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভ অপরাহ্ন। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই দুই বাংলার চলচ্চিত্রের উপরে আলোচনা অনুষ্ঠানের সেমিনারের সম্মানিত প্রবন্ধকার রাহমান চৌধুরী, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক আছেন, এখানে আছেন আমাদের চলচ্চিত্র নাম করা চলচ্চিত্র প্রযোজক জনাব হাবিবুর রহমান, সহ চলচ্চিত্র বোদ্ধা, এবং আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম স্টাডিজের কিছু ছাত্রছাত্রীকেও দেখতে পাচ্ছি। তো আমাদের প্রবন্ধকার অনেক একটা বড় ক্যানভাসে আলোচনা করেছেন দুই বাংলার চলচ্চিত্র নিয়ে একটা লম্বা সময় ধরে। তো আমি ওনার যে প্রবন্ধ, সেই প্রবন্ধের আলোকেই কিছু কিছু জায়গায় আলোচনা করতে চাই, যে জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে আরও একটু বেশি বেশি করে বলা দরকার, যেই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি। যেমন প্রবন্ধকারকে আমি ধন্যবাদ জানাই যে উনি এত বড় একটা বিষয়কে এত সংক্ষেপে উপস্থাপন করেছেন। আরও একটা ভালো কাজ উনি করেছেন যে বাংলাদেশে তো সেমিনারে পেপার পড়ার 2 ঘন্টা আগে পেপার আমাদের কাছে পৌঁছায়, উনি অবশ্য পেপারটি আমাকে অনেক আগে দিয়েছেন। তো একটি সুলিখিত পেপার উনি পড়েছেন, অনেক বিষয়ের অবতারণা করেছেন, এবং এত সংক্ষিপ্ত সময়ে সবগুলো ওনার পক্ষে শেষ করাও সম্ভব না। তো আমি কিছু কিছু জায়গায় একটু আলোকপাত করতে চাই, যেটি আমার কাছে মনে হয়েছে দরকার। একটা হলো যে সত্যজিৎকে উপস্থাপন করতে গিয়ে প্রবন্ধকার যেই জায়গাটার উপরে জোর দিতে চেয়েছেন, একটা হলো যে উনি বারবার নাটকীয়তার বিপক্ষে কথা বলার একটা চেষ্টা আমি দেখেছি। এখন এটা ওনার ব্যক্তিগত পছন্দের বিষয় অপছন্দের বিষয় হতে পারে, এবং এই জায়গাটাকে যদি আমরা এইভাবে দেখি তাহলে বোধ হয় সমস্যাটা একটু কমে আসবে। একটা হলো যে আসলে চলচ্চিত্রটা যখন শুরু হয় বা গণমাধ্যম হিসেবে বা সাংস্কৃতিক মাধ্যম হিসেবে, তার আগে কিন্তু নাটকটা ছিল, এবং বিশেষ করে আমাদের এই দুই বাংলায় যাত্রা বলে একটা বড় বিষয় ছিল, যে যাত্রার একটা প্রভাব
এবং আপনি প্রত্যেকটা গণমাধ্যমকে যদি দেখেন, আজকে যদি টেলিভিশন দেখেন, টেলিভিশনের উপরে রেডিওর প্রভাবটা থাকবে, রেডিও দেখতে গেলে তার এখানে পাবলিক মিটিং এর প্রভাব থাকে, তেমনি চলচ্চিত্রের উপরও আগের নাটকীয় ফর্মগুলোর একটা প্রভাব আমরা দেখতে পাই। এখন সত্যজিৎ এসে সেখানে কি করলেন, বা এই যে নাটকীয় ফিল্মটা কি ধরনের, এটাকে আমরা মেলোড্রামাটিক ফিল্ম বলি, হলিউডের ভাষায় যদি বলি যে ক্লাসিক্যাল হলিউড ন্যারেটিভ বলি, যে ন্যারেটিভ ফিল্ম হচ্ছে একটা বিশেষ ধরনের জনরা বা বিশেষ ধরনের একটা ফিল্ম, তো সেই জায়গায় সত্যজিৎ যেটি করলেন, সত্যজিৎ একটা নিউ রিয়ালিস্ট ফিল্ম তৈরি করার ধারা আমাদের এই কলকাতা সহ এই বাংলায় চালু করলেন, কলকাতা ঢাকা মিলিয়ে আমরা যারা বাংলা ভাষাভাষী। এখন এই নিউ রিয়ালিস্ট ফিল্মটা কি ধরনের হয়, যে নিউ রিয়ালিস্ট যেটা আমাদের প্রবন্ধকারও বলেছেন যে সত্যজিতের যে মুনশিয়ানা সেটা হলো যে সত্যজিৎ প্রত্যেকটি ফিল্ম মেকারই যখন একটা ফিল্ম মেকার নাম করতে চান বা আপনি যদি বিশেষ কিছু কন্ট্রিবিউট করতে চান ফিল্ম মেকিংয়ে, তাহলে আপনাকে তো নতুন একটা কিছু দিতে হবে। তো সত্যজিৎ আমার ধারণা যে উনি চিন্তা করে বের করলেন যে আমার দেশে যদি একটা নতুন ধারা তৈরি করতে হয় এবং আমার দেশের মানুষকে যদি স্পর্শ করতে হয় চলচ্চিত্রের মধ্যে দিয়ে, কারণ প্রত্যেক চলচ্চিত্র নির্মাতারই কিন্তু একটা লক্ষ্য থাকে তার দর্শক শ্রোতাকে আকৃষ্ট করার, কারণ দর্শক যদি চলচ্চিত্র না দেখে, চলচ্চিত্র দেখতে না আসে, তাহলে সেই চলচ্চিত্র বানানোর কোনো দরকার নেই, এবং প্রত্যেকটি চলচ্চিত্র নির্মাতাই কিন্তু চলচ্চিত্র নির্মাণের আগে তার অডিয়েন্সটাকে বোঝার চেষ্টা করেন। তা আমার ধারণা সত্যজিৎ যখন এই অডিয়েন্সটাকে আলোচনা করেন, যখন উনি 1955 সালে এই চলচ্চিত্র নির্মাণ করতে যান, তখন তার কাছে স্পষ্টতই মনে হয়েছে যে যদি আমি নিউ রিয়ালিস্ট ফিল্মটা তৈরি করি, নিউ রিয়ালিস্ট ফিল্মটা কি, যে আমার চতুর্পার্শ্বের যে জীবন, যে জীবিকা, সেইটাকে চলচ্চিত্রে প্রতিফলিত করা, এবং যেটা ইতালিতে 1940-45 একেবারে দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই যে ভিক্টোরিয়া ডি সিক্কা থেকে শুরু করে নিউ রিয়ালিস্ট ফিল্ম মেকাররা যেটা শুরু করেছিলেন, এবং এই নিউ রিয়ালিজম বা নিউ রিয়ালিস্ট ফিল্ম যে শুরু হলো সেটারও কিন্তু একটা রাজনৈতিক অর্থনৈতিক পটভূমি আছে, এবং ইতালিতে ওই বিশেষ প্রেক্ষাপট ছাড়া কিন্তু নিউ রিয়ালিস্ট ফিল্ম তৈরি হতো না। সেই প্রেক্ষাপটটা কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক কিছুরই কিন্তু সংকট ছিল, ক্যামেরা ছিল না, স্টুডিও ছিল না, আপনার ইভেন অর্থনৈতিক পুঁজিও ছিল না যে চলচ্চিত্র নির্মাণের মতো। সেক্ষেত্রে সেরকম একটা পরিস্থিতিতে চলচ্চিত্র নির্মাতারা এমন একটা কৌশলে আগালেন যেখানে কম খরচে বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণ করা যাবে, এবং সেই প্রেক্ষাপট থেকে লোকেশন শুটিং আসলো। আগে তো স্টুডিওতে চলচ্চিত্র নির্মাণ হতো, নিউ রিয়েলিস্ট ফিল্মগুলো লোকেশনে রাস্তাঘাটে একেবারে আপনার গ্রামে নগরে, বিশেষ করে ইটালিয়ান নিউ রিয়েলিস্ট ফিল্মগুলো তৈরি হয়েছিল নগরে, যে নগরের কেন্দ্রবিন্দুতে আর্টিফিশিয়াল লাইট ছাড়া ন্যাচারাল লাইটে এবং নন প্রফেশনাল অ্যাক্টর দ্বারা এই চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছিল, এবং এগুলোর ওই ন্যারেটিভ ফিল্মের যেমন একটা শুরু থাকে, মধ্য থাকে, শেষ থাকে, এই ধরনের ফিল্মের কোনো বা শুরু থাকলেও সেভাবে শেষ নাই বা কনক্লুসিভ এন্ডিং নাই, যেটাকে বা আমরা ধরেন তাত্ত্বিক ভাষায় যেটাকে বলি যে ফুল ক্লোজার যেটা থাকে একটা ন্যারেটিভের, সেই ধরনের কিছু নাই। তো সেরকম একটা প্রভাব কিন্তু আমরা সত্যজিতের পথের পাঁচালীর মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে যে ধরেন সত্যজিতও আপনার লোকেশন শুটিং করেছেন, সেটা গ্রামের কনটেক্সটে করেছেন, তারপরে আপনার নন প্রফেশনাল অ্যাক্টর ব্যবহার করেছেন, এবং স্টোরিটা একেবারেই আমাদের গ্রামে, যে উনি হয়তো একটা হিন্দু গ্রামকে বেছে নিয়েছিলেন, ধরেন ওই যে নদী ও নারীর কথা বলা হলে একজন মুসলিম, একটা মুসলিম গ্রামকে যদি আমরা বেছে নিই, শুধু হয়তো ধর্মের ভিন্নতাটা হবে, কিছু আচার আচরণের ভিন্নতা হবে, কিন্তু আমাদের যে গ্রামীণ জীবনটাই একেবারে স্পষ্ট হয়ে উঠে এসছে। যেমন তারপরে সত্যজিতের মুনশিয়ানার মধ্যে আরেকটা যে জিনিস ছিল যে ইকোনমি শটের ক্ষেত্রে, যে কোন শটটা কতটুকু নেওয়া উচিত, কোনো বাহুল্য সত্যজিতের ফিল্মের মধ্যে ছিল না, বিশেষ করে কন্ট্রাস্ট, যে সত্যজিতের ডিটেইলিং যে একেবারে চোখের সামনে, আপনি যখন সত্যজিতের চলচ্চিত্র আমরা যখন দেখি, সেই চলচ্চিত্র দেখলে যে জিনিসটা পরিষ্কার মনে হয় যেন একেবারে আমি আমার নিজের চোখ দিয়ে বাস্তবতাটাকে দেখতে পাচ্ছি, যে একেবারে সত্যটাকে উপস্থাপন করার যে মুনশিয়ানা সেটা সত্যজিতের ছিল। আরেকটা জিনিস সত্যজিতের মধ্যে ছিল, যেমন পলিটিক্সটাকে আমরা কিভাবে দেখি, রাজনৈতিক বক্তব্য দেওয়া একটা, আরেকটা হচ্ছে যে আপনার সমাজ পরিবর্তনের কথা বলাটাও কিন্তু রাজনীতি, সেটা হয়তো দলীয় রাজনীতি না, সেটাও রাজনীতি, যে সমাজকে পরিবর্তন করা। এবং সত্যজিতের চলচ্চিত্রে যদি আমরা বিভিন্ন সময় দেখি এক ধরনের যে কন্ট্রাডিকশন আমরা দেখি, যে সত্যজিৎ সবসময় রিফর্মিস্টের ভূমিকায় ছিলেন, যে আপনার ধর্মীয় কুসংস্কার, গোড়ামি, সামাজিক কুসংস্কার, যে আধুনিকতা ভার্সাস ট্রেডিশন অ্যান্ড মডার্নিটির একটা দ্বন্দ্ব সত্যজিতের ফিল্মে আমি অন্তত মনে করি যে এটা খুব স্পষ্ট, যে
যে মডার্নিটির দিকে যাওয়া, ধর্মীয় গোড়ামি, ধর্মীয় সংস্কার এবং সকল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা আমরা সত্যজিতের ফিল্মে দেখেছি, সেটাও কিন্তু সত্যজিৎকে সমাজ সংস্কারকের ভূমিকায় স্থান দিয়েছে বলে আমার ধারণা। যে তারপরে এখন আমরা যদি মৃণাল সেনের কথা বলি, যে মৃণাল সেনের ক্ষেত্রে কী হয়েছিল, যেমন ধরেন মৃণাল সেনের মধ্যে সরাসরি প্রভাব পড়েছিল আমি মনে করি যে বার্টোল্ড ব্রেখটের, জার্মান যে ফিলোসোফার, ফিল্ম মেকার এবং ড্রামাটিস্ট, যে ব্রেখটীয় চলচ্চিত্রে একটা প্রভাব মৃণাল সেনের মধ্যে ছিল। কোনটা, যেমন চলচ্চিত্রকে আসলে মাধ্যম হিসেবে আমরা কীভাবে দেখি, যে চলচ্চিত্রকে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন। একটা হচ্ছে যে যদি আপনি ক্লাসিক্যাল ন্যারেটিভ ফিল্মের কথা বলেন বা মেলোড্রামাটিক ফিল্মের কথা বলেন, সেই ধরনের চলচ্চিত্র কারা দেখতে যায়, বা আমরা যখন দেখতে যাই তখন আমরা কী করি, যে আমরা একেবারে আমার দৈনন্দিন জীবনের দুঃখ যন্ত্রণা ভুলে আমি একটা ফ্যান্টাসির জগতে যখন বিরাজ করতে যাই, এই ধরনের ফিল্মও কিন্তু ড্রামাটিক বা মেলোড্রামাটিক ফিল্মগুলোর কাজটা হচ্ছে এইটা। আরেকটা হচ্ছে যারা ধরেন মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী ছিলেন বা সমাজ বাস্তবতায় বিশ্বাসী ছিলেন, মৃণাল সেনের মতো বা বার্টোল্ড ব্রেখটের মতো, তাদের বক্তব্যটা ছিল যে চলচ্চিত্র মানুষকে মোহাচ্ছন্ন করবে না, চলচ্চিত্রের কাজ হবে মানুষের দৃষ্টি খুলে দেয়া, যে মানুষ সমাজের অন্যায় অবিচারগুলোকে আপনার তার দৃষ্টিতে দেখবে এবং উদ্দেশ্যটা কি, সেই অন্যায় অবিচারগুলো রোধ করা, একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করা। তো এই হচ্ছে যে সত্যজিৎ এক ধরনের রিফর্মার ছিলেন, আরেক ধরনের রিফর্ম, আরেক ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা মৃণাল সেনের মধ্যে দেখতে পেয়েছি। তো সেই কারণে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে নাটকীয় চলচ্চিত্র এক ধরনের চলচ্চিত্র আর রিয়ালিস্ট ফিল্ম আরেক ধরনের, যে দুইটা ভিন্ন জনরা, এটা পাশাপাশি আমি মনে করি থাকতে পারে, যে যেটা যেই ধরনের মানুষ যেই ধরনের ছবি পছন্দ করে, কারণ ছবির নানা ধরনের জনরা। এখন যদি আমরা দেখি যে আপনার ন্যারেটিভ ফিল্ম আছে, হরর ফিল্ম আছে, নতুন নতুন জনরা আবিষ্কৃত হচ্ছে, এখন সাইফাই মুভি একটা বড় বড় জনরা হিসেবে কিন্তু আবিষ্কৃত হয়েছে বা প্রচলিত হয়েছে। তো তারপরে আর যেই জিনিসটি প্রবন্ধকারের বক্তব্যে খুব বেশি আলোকপাত করা হয়নি কিন্তু সুন্দরভাবে উনি উপস্থাপন করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে যেই যে টেনশানটা একজন ফিল্ম মেকারের মধ্যে, যে টেনশান যে আমি কি চলচ্চিত্রটা আমি কেন বানাবো, সমাজ সংস্কারের জন্য বানাবো না ব্যবসায়ের জন্য বানাবো। এখন আপনি যখন ধরেন, আমি যদি একেবারে আদর্শগত অবস্থান থেকে, আমার শিক্ষকের অবস্থান থেকে বলি যে আপনি চলচ্চিত্রটা সমাজ সংস্কারের জন্য বানাবেন, তাহলে হাবিব ভাই হয়তো এটা পছন্দ করবেন না, বা আরও অনেকেই হয়তো এটা পছন্দ করবেন না। কেন করবেন না? কারণ একজন চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্রে ইনভেস্ট করছেন, যে পুঁজি বিনিয়োগ করছেন, তার পুঁজিটা উঠে আসবে কীভাবে, এবং সেইটা যদি উঠে আসতে হয়, পাশাপাশি আরেকটা জিনিস যে আপনি সমাজ সংস্কারের জন্য চলচ্চিত্র নির্মাণ করেন আর ব্যবসার জন্য নির্মাণ করেন, মূল জায়গাটা তো হচ্ছে দর্শককে আকৃষ্ট করা। সেই দর্শককে আকৃষ্ট করার মধ্য দিয়েই কিন্তু আপনি হয় ব্যবসা করেন বা আর আকৃষ্ট করতে না পারলে আপনি ফেল করেন। এবং সমাজ সংস্কার, সমাজ পরিবর্তনও কিন্তু, দর্শক যদি আপনার ছবি পছন্দ না করে তাহলে কিন্তু সম্ভব নয়। এই জায়গাটা, এই টেনশনটা সমাজের মধ্যে থাকবে, এই টেনশনটার ফলেই কিন্তু যে আপনি পশ্চিমবঙ্গ এবং আমাদের এই বাংলায় এখন দুই ধরনের চলচ্চিত্রের ধারা কিন্তু সৃষ্টি হয়েছে, একটাকে যদি আমরা কমার্শিয়াল মেইন স্ট্রিম বলি আর একটাকে যদি অফবিট বলি, তাহলে কিছুটা হয়তো সংজ্ঞায়িত করা যায় যে কেউ কেউ, কারণ আমি যদি একেবারে আর্ট ফিল্ম আর ইয়ে ফিল্ম বলি, সেটা হয়তো আমার দৃষ্টিতে মনে হয় না যে যুক্তি, কারণ প্রত্যেকটা ফিল্মই তো এক একটা আর্ট হতে পারে, যে আর্টের ধরনটা হয়তো ভিন্ন হতে পারে, যেমন তেমনইভাবে এস্থেটিক্সের ধরনও ভিন্ন, যেমন মেলোড্রামাটিক ফিল্মের এস্থেটিক্সটা একরকমের, আবার সত্যজিতের ফিল্মের এস্থেটিক্স হচ্ছে নিউ রিয়ালিস্ট এস্থেটিক্স, আবার বার্টোল্ড ব্রেখটের কথা যদি আমি বলি বা ব্যাটলশিপ পোটেমকিন যে ফিল্মটা তৈরি হয়েছিল, সেই ফিল্মগুলো, রাশিয়ান ফিল্মগুলোর কথা যদি বলি, সেখানে ছিল রেভলিউশনারি এস্থেটিক্স, কারণ এস্থেটিক্সটা স্ট্যাটিক কোনো বিষয় নয়, এস্থেটিক্স তো ভিন্ন ভিন্ন চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন, যে ভিন্ন নান্দনিক। এবং নান্দনিকতাটা কী, একটা চলচ্চিত্র তার সকল উপাদানের মধ্য দিয়ে, সেই উপাদানগুলো কী, ধরেন তার স্টোরি, তার ক্যারেক্টার, তার সিনেমাটোগ্রাফি, তার এডিটিং, তার লাইটিং, সব কিছু মিলে যদি সে একটা হারমোনিয়াস জিনিস তার দর্শকের কাছে উপস্থাপন করে, তাহলে কিন্তু সেটা নান্দনিকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। এখন একটা রেভলিউশনারি এস্থেটিক কী, ধরেন আপনি এই সকল বিষয়ের সমন্বয় ঘটিয়ে মানুষের মধ্যে
সমাজ বদলের চিন্তার সূত্রপাত যদি করেন তাহলে সেই ফিল্মটাই কিন্তু রেভলিউশনারি অ্যাসথেটিক্স এর মর্যাদা পায়। তেমনইভাবে মেলোড্রামাটিক অ্যাসথেটিক্সটাকে আমি কি বলবো, সেটা হচ্ছে সেটা যদি আপনাকে একটা প্রশান্তির জগতে নিয়ে যায়, আপনার দুঃখ বেদনা ভুলিয়ে তিন ঘন্টা যদি আপনাকে আনন্দ দেয়, তাহলে কিন্তু সেই মেলোড্রামাটিক যে অ্যাসথেটিক্স সেটা একটা উচ্চমাত্রায় যায়। তো সেই বিষয়গুলো পাশাপাশি থাকতে পারে। যেমন একটা জায়গায় প্রবন্ধকার বলেছেন 5 নম্বর পৃষ্ঠায় যে জহির রায়হানের হাতেও চলচ্চিত্রের ভাষা সম্পূর্ণভাবে প্রাণ পেল না, অনেক ক্ষেত্রেই পায়নি, আবার কিছু কিছু ক্ষেত্রে তো পেয়েছে। যেমন ধরেন আপনি যদি জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের কথা বলেন, জীবন থেকে নেওয়া চলচ্চিত্র আমি তো মনে করি যে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটা একটা মাস্টারপিস এবং একটা পলিটিক্যাল ফিল্ম, এখানেও কিন্তু রেভলিউশনারি কিছুটা অ্যাসথেটিক্স আছে এবং বিশেষ করে এখানে সিম্বলিজমের যে প্রয়োগ জহির রায়হান ঘটিয়েছেন, আমি মনে করি যে জহির রায়হানের অন্তত জীবন থেকে নেয়া মৃণাল সেনের বা সত্যজিতের কোনো কোনো ফিল্মের সাথে তো তুলনা যেতেই পারে এবং ভিন্ন আঙ্গিকে ভিন্ন একটা রেভলিউশনারি অ্যাসথেটিক্স নিয়েই স্থান পেতে পারে। তো তারপরে ধরেন চলচ্চিত্র কেমন ধরনের চলচ্চিত্র নির্মিত হবে, চলচ্চিত্রের যে বিকাশের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের আনুকূল্য একটা বড় বিষয়, যে রাষ্ট্র যদি আপনাকে সাপোর্ট না করে একজন ফিল্ম মেকার হিসেবে তাহলে কিন্তু যে ফিল্মের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে। যেমন আমি যদি হিস্টোরিক্যালি দেখি যে আমরা 2টা বিভক্তির মধ্য দিয়ে গেছি বাংলাদেশের চলচ্চিত্রে, যদি আমি আসতে চাই একটা বিভক্তি হয়েছে 47-এ যে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে, হ্যাঁ সেই বিভক্তি হয়তো রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে অনেক জরুরি ছিল, এর ফলে আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন জাতিসত্তা নিয়ে গিয়েছি, আবার কিছু বেদনাও তো ছিল, এই যে ভেঙে যাওয়ার বেদনা, এই যে কলকাতা ভিত্তিক যে চলচ্চিত্রের যে ট্রেডিশনটা দাঁড়িয়েছিল সেখান থেকে পূর্ব বাংলায় এসে নতুন করে দাঁড় করানো, তারপরে আবার 71-এ যে আরেকটা বিভেদ হয়েছে সেখান থেকে, সেটাও অনিবার্য ছিল হিস্টোরিক্যালি, কিন্তু সেই বিভেদের কিছু ইম্প্যাক্ট পড়েছে এবং সেটার আবার কিছু সুফলও পড়েছে চলচ্চিত্রের দিক থেকে। আপনি যদি পাকিস্তান পিরিয়ডে আসেন 57 সালে যখন FDC হলো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তৎকালীন সরকারের আপনার শ্রমমন্ত্রী হিসেবে যেই বিলটি আনলেন তার ফলেই তো আজকে FDCটা গঠিত হলো এবং FDC যে স্টুডিও করার পরে পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণের যে পথ প্রশস্ত হলো সেইটা একটাকে একটা মাইল ফলক হিসেবে আমরা ধরি। পাশাপাশি আবার যে ব্যবসায়িক যে মনোবৃত্তি যেটা প্রবন্ধকার খুব বলেছেন সেটা আমাদেরকে ক্ষতি করেছে। একসময় আমরা দেখলাম যে ঠিক আছে যদি বাংলা ফিল্ম না বানিয়ে আমরা উর্দু ফিল্ম বানাই তাহলে কি হয়, আমি 2 পাকিস্তানের দর্শককে আকৃষ্ট করতে পারি, আমার মুনাফার পরিমাণটা হয়তো বাড়বে, এই ধরনের টেনশনগুলো সবসময় ছিল। কিন্তু 71-এর পরে সাম্প্রতিককালে যে একটা ট্রেডিশন আমরা দেখছি যে বাংলাদেশের চলচ্চিত্রে, হ্যাঁ যেই আক্ষেপটা আমি আমাদের প্রবন্ধকারের সাথে আমিও শেয়ার করি যে আমাদের চলচ্চিত্রের একেবারে একটা স্পেসিফিক ট্রেডিশন, যেভাবে আমরা ইটালিয়ান নিউ রিয়ালিজম বলতে একটা ধারা বুঝি বা ফ্রেঞ্চ নিউ ওয়েভ বলতে একটা ধারা বুঝি বা রাশিয়ান একটা ধারা বুঝি, এইভাবে আমাদের চলচ্চিত্রের বিশেষ কোনো ধারা কিন্তু দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি, এখন আমি যখন একজন ধরেন মিডিয়া স্টাডিজের ফিল্ম স্টাডিজের একজন শিক্ষক হিসেবে যখন চিন্তা করি যে এটা দাঁড়ালো না কেন, না দাঁড়ানোর পিছনে আমি একটা বিষয় প্রথমেই বলেছি যে সরকারের আনুকূল্য একটা বিষয়, যে আমাদের সরকার যেহেতু আমরা একটা দরিদ্র দেশের অধিবাসী বা উন্নয়নশীল দেশের অধিবাসী, যে সরকারি ইনভেস্টমেন্ট চলচ্চিত্রের ক্ষেত্রে খুব বেশি না। সাম্প্রতিককালে ধরেন গত 5 বছরে সরকার অনেক ইনভেস্ট করেছে, যেমন FDC ডিজিটাল সেট আপ করছে, নতুন নতুন ডিপার্টমেন্ট হচ্ছে, যেমন চলচ্চিত্র শিক্ষারও কিন্তু মানে সত্যিকার অর্থে এই বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষাটাও কিন্তু ডেভেলপ করেনি। যেমন কি হয়েছে, আমাদের যারা অগ্রজ তারা পুনে ফিল্ম ইনস্টিটিউটে গিয়েছেন, পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছেন, এখন পুনে ফিল্ম ইনস্টিটিউটে বেশিটাই হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল বেসড, যে টেকনিশিয়ান তৈরি করার দিকে চোখটা পুনে ফিল্ম ইনস্টিটিউটের অনেক অনেক বেশি ছিল। আর যাদবপুরে এসে তারা করেছেন একটা থিওরিটিক্যাল স্টাডিজ, ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট করেছেন যাদবপুরে। আমরা কিন্তু বাংলাদেশে অনেকদিন ধরে এই চলচ্চিত্র শিক্ষার জায়গাটায় কিন্তু আগাতে পারিনি। আমরা এই 3.5 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগ তৈরি করেছি, এখন তারপরে সরকার পাশাপাশি একটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট করেছে, যেটা অনেক বছর ধরে করবে করছিল, সাম্প্রতিককালে এটি করা হয়েছে। এখন অনেক জায়গায় ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে একটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ খোলা হয়েছে, ময়মনসিংহের ত্রিশাল বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা হয়েছে। এই যে আজকে স্বাধীনতার প্রায় 44 বছর পরে এসে, 42 বছর পরে এসে আমরা কিন্তু
নতুন করে চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শেখানোর ব্যবস্থাটা করছি। যেই জায়গাটায় ধরেন আমার বিভাগের কথা আমি বলতে পারি যে সেখানে আমরা থিওরি এবং প্র্যাকটিসের একটা আইডিয়াল সমন্বয় আমরা করার চেষ্টা করেছি। আমাদের ছেলেমেয়েরা থিওরিও শিখছে, পাশাপাশি ফিল্ম বানানোর চেষ্টা করছে, ফিল্ম মেকিংয়ের কোর্সগুলো করছে। তো এই যে এখন এসে এতদিন পরে এসে আমরা এখন লার্ন করছি, যে এই যে লার্ন করা, যে হাতে কলমে শেখা, তাত্ত্বিকভাবে শেখা, এই শেখার জায়গাটাও কিন্তু আমাদের ছিল না। তো একটা হচ্ছে যে তারপরে এখনো যে সমস্যাটা রয়ে গেছে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে সিনেমা হল ভেঙে এখন কি হয়ে যাচ্ছে, শপিং মল হয়ে যাচ্ছে, এটা একটা চিত্র। আবার অথবা কোনো বিল্ডিং হয়ে যাচ্ছে, অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি একটু ছোট্ট সিলভার লাইনিংও আছে, সেটা হলো কোনো কোনো শপিং মলের ভিতরে আবার সিনেপ্লেক্স হচ্ছে, উচ্চবিত্তের জন্য সিনেমা দেখার জায়গা তৈরি হচ্ছে। তো এখন চলচ্চিত্রের একদিক থেকে ধরেন সাম্প্রতিককালে একটা বেশ মন্দা গেছে, আমি আবার কিছু কিছু রাইজিং সাইনও দেখতে পাচ্ছি। যেমন আমি যেহেতু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য, এটা আমার তৃতীয় বছর জুরি বোর্ডে। আমি প্রথম বছর যখন জুরি বোর্ডে ছিলাম 2 বছর আগে, তখনকার চলচ্চিত্রগুলো অত ভালো ছিল না, আমাদের বাংলাদেশের চলচ্চিত্র দেখার মতোই ছিল না। তারপরের বছর আমরা কিছু ভালো চলচ্চিত্র পেলাম, এবার আমরা ফিল্ম দেখছি, এবার মনে হচ্ছে আরও কিছু ভালো চলচ্চিত্র। যে সাম্প্রতিককালে কিন্তু ভালো গল্প নিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণের একটা প্রবণতা চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং এটার পাশাপাশি আবার আমরা প্রযুক্তিগত পরিবর্তনও দেখতে পাচ্ছি। সে প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে যে ডিজিটাল টেকনোলজি এসছে, যে আমাদের কেউ কেউ হয়তো আমরা একটা ভুল করি যে যে টেকনোলজি বোধহয় সব কিছু করে দিবে, কিন্তু চিন্তার জায়গায় পরিবর্তন না হলে টেকনোলজি তো কিছুই করবে না। টেকনোলজি প্রতিনিয়ত পরিবর্তিত হবে, টেকনোলজি যেটা করবে সেটা হচ্ছে যে ফিল্ম মেকিংয়ের খরচটা কমিয়ে দিবে, হয়তো নতুন একটা এস্থেটিক্স তৈরি করতে সহায়তা করবে, কিন্তু চিন্তার জায়গাটাই তো আমাদের পরিবর্তনটা দরকার। তো সেটার জন্য আমাদের গবেষণায় সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা এগুলো অব্যাহত রাখা, পড়াশোনাটা অব্যাহত রাখা। এবং আমি মনে করি যে সাম্প্রতিক যে মন্দাটা গেলেও আমি সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎই দেখতে পাচ্ছি, বিশেষ করে এই যে চলচ্চিত্র স্কুলগুলো থেকে যখন ছেলেমেয়েরা বের হবে আগামী 5-7 বছর 10 বছরের মধ্যে। আমার ধারণা, আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশের চলচ্চিত্রে হয়তো নতুন একটা ধারা তৈরি করতে সক্ষম হব। সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাই যে সেই ধারাটার ক্ষেত্রে হয়তো ইটালিয়ান নিউ রিয়ালিজম এবং পাশাপাশি সত্যজিতের মতো গ্রাম ভিত্তিক নয়, আমার ধারণা শহর ভিত্তিক ইটালিয়ান নিউ রিয়ালিস্টের প্রভাবে কিছু রিয়ালিস্ট ফিল্ম তৈরি হবে বলে আমি মনে করি। এবং আমি সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম। আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। প্রবন্ধকারের জন্য যদি প্রশ্ন থাকে আমি মডারেট করতে পারি আপনি চাইলে। এন্টারটেইনমেন্ট ফিল্ম যাকে বলে তারও অনেক ভ্যালু আছে। আমি ভাবি যে এটা আমরা যদি ভাবি যে না ফিল্মটা শুধুই শিক্ষা দেবে, ফিল্ম ফর এন্টারটেইনমেন্টের অনেক ভ্যালু আছে। যেমন আমরা আমি ভাবি যে আমাদের যে এন্টারটেইনমেন্ট ফিল্মসের অনেক ভ্যালু আছে। আমরা যেমন যাই থিয়েটার দেখতে ফর মেইনলি ফর এন্টারটেইনমেন্ট, বা গান টান শুনতে, নাচ টাচ দেখতে। সো এই এন্টারটেইনমেন্ট ফিল্মসের ভ্যালুটাও এমনি মানে এটা উড়িয়ে দেওয়া যায় না যে শুধু এন্টারটেইনমেন্ট ইজ লোয়ার দ্যান সোশ্যালি রেলেভেন্ট ফিল্মস। আমি সেটা মনে করি। আপনাদের কী মনে হয় সেই ব্যাপারে কিছু যদি বলার? এ ব্যাপারে সবচেয়ে বড় হচ্ছে যে বিনোদন আর মানে আপনার কোনো ধরনের মেসেজ বা কিছু বলার মধ্যে খুব পার্থক্য নেই। তাহলে চ্যাপলিন তো আর আমার সঙ্গে বড় উদাহরণ হয়ে আছেন যে এর চেয়ে বেশি তো বিনোদন কেউ আর দিতে পারেনি বিশ্বে কাউকে। তার মধ্যে যে বেদনার কথা বলতে পেরেছে, মানুষের কষ্টের কথা বলতে পেরেছে, এই যে পাড়াটা সেটা হচ্ছে বড় জিনিস। উনি একটা কথা বলেছেন খুব মূল্যবান, আবার ভাবলে অন্যদিক থেকে আলোচনা করা যাবে। যেমন সরকারের পৃষ্ঠপোষকতা, সরকার ধরা যাক 1,00,000 টাকা দিল, আমাকে কেউ কি নিশ্চয়তা দিতে পারবে তাহলে একটা ভালো ফিল্ম সে আমাকে বানিয়ে দিতে পারবে যদি তার মেধা না থাকে? আমি কালকেই বোধ হয় কাউকে বলছিলাম, মসিদ্দিন সাগের সাহেবকে বলছিলাম যে সরকার, আমি যাওয়ার সময় দেখি লেখা ফিল্ম ইনস্টিটিউট, আমি বললাম ভিতরে কি আছে, ভিতরে কিছু আছে কি না, একটা বিল্ডিং তো দেখতে পাচ্ছিলাম।
শিল্পকলা একাডেমির ওই বিল্ডিং করতে 100-150 কোটি টাকা খরচ হয়েছে। 100-150 কোটি টাকা দিয়ে বিল্ডিং না করে যদি 100-150 কোটি টাকা সরাসরি নাটক করতে বলা হতো, তাহলে অনেক ভালো নাটক করতে পারতো। আমরা যে জিনিসটা রাখতে চাই ঘরের মধ্যে তার দাম 50 টাকা, আর যে বিল্ডিংটা বানাই 50 টাকা রক্ষা করার জন্য বিল্ডিংটা বানাই সেজন্য 100 কোটি টাকা খরচ করে ফেলি, কারণ এখানে অন্য বাণিজ্য আছে। আসলে সরকার তো এই যে আমাদের এইখানে FDC হলো, বহু কিছু হলো, সব কিছু কিছু স্বপ্ন ছিল, শ্রম ছিল, কিন্তু আলটিমেটলি পরে গিয়ে কী ফল হলো কিছু দিতে পারলো না। তাহলে সমস্ত কিছুর পেছনে লক্ষ্যটা আমি কী চাই সেইখানে যদি না হয়, আর সরকারের কাছ থেকে আসলে আশা করাটা, টাকাটা ঠিক আছে কিন্তু সব সরকারই চাইবে, সব বিশ্বেই চেয়েছে। আমি যেটা বললাম চ্যাপলিনের ক্ষেত্রে হয়েছে যে অত বড়টা মানুষ, যে মানুষটাকে থাকতে দিয়ে ফেলে দিল, আমেরিকাতেই থাকতে দিল না আমেরিকান সরকার, যখন সরকারের মনে হলো এই মানুষটা আমার সাথে আর নেই, সে পুঁজিবাদকে আক্রমণ করছে, সে বিশ্বযুদ্ধকে আক্রমণ করেছে, তাকে আর দরকার নেই। এবং বহু বছর পরে, বোধহয় তার মৃত্যুর অল্পদিন আগে 72 সালে তাকে আবার অস্কারও দেওয়া হলো, তাকে ঢুকতে দেওয়া হলো না। কিন্তু আমি মনে করি যে মেধা, আমাদের সবচেয়ে যে সমস্যাটা হয়েছে চলচ্চিত্রে, আমার দীর্ঘ চলচ্চিত্র হিসেবে মনে হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মেধা। মেধার চেয়েও যেটা বড় বিষয় উনি যেটা বলছে চিন্তা এবং কমিটমেন্ট। গল্প আমাদের এই যে বললাম যে একটা রূপবান যখন পয়সা বানাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে 21-22টা হয়ে গেল, গার্মেন্টস ব্যবসা শুরু হয়ে গেল, সবাই গার্মেন্টস ব্যবসায় নেমে গেল। এই যে অনুসরণ করা, নিজের চিন্তাকে কাজে না লাগানো, এবং সারা বিশ্বের চলচ্চিত্র সবচেয়ে বড় যে সমস্যা আমি সেটা মনে করি তার বিষয়বস্তু সমস্যা, নতুন বিষয়বস্তু আমাদেরকে দিতে পারছে না। যখন নতুন বিষয়বস্তু দিতে পারছে তখন কিন্তু আমরা গ্রহণ করছি, আমরা কিন্তু তখন, আমি তো এবার ওই যে বজরঙ্গি ভাইজান দেখলাম, আপনি যদি গল্প বলার ঢঙের মধ্যে 1000 ত্রুটি, কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সেই গল্প যে গল্পটা আমাকে বলছে, যা বলতে চাইছে সেটার এত মূল্য এত, তখন ওই গল্পের স্টোরি লাইনের ভুল ত্রুটি না কথা বলার আমার সুযোগ থাকছে না। তাহলে মানুষের এই সময়ের প্রয়োজনটাকে সে ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। একজন চলচ্চিত্রকারের প্রধান যেই হোক, চলচ্চিত্রকার হোক নাট্যকার প্রত্যেকের একই জায়গায় থাকা উচিত, সেটা হচ্ছে যে মানুষের এই মুহূর্তে কোন কথাটা বলা আমার জরুরি সেইটা বুঝতে পারা। আরেকটা বিষয়ে খুবই জরুরি, সেটা হচ্ছে দুর্বোধ্যতাকে একেবারেই বাদ দেওয়া। আমরা আর্ট ফিল্মের নামে এমন ছবি বানালাম বিশ্বে কেউ বুঝলো না। আমাদের এখানে একসময় প্যারালাল ছবি হচ্ছিল বিকল্পধারা নামে, আমাকে প্রায় এসে বলতো আমার ছবি, এমন তো আপনি ছবি থেকে বুঝেন, আমিও তো বুঝতে পারি না, তো আমি তো আপনাদের বোঝাবার জন্য বানাইনি। আর যদি আমাদের বোঝাবার জন্য না বানিয়ে থাকেন তো ওটা বিছানায় বালিশ নিচে রেখে দেন, আপনি আফসোস করছেন কেন, আমরা দেখছি না কেন? আপনি যখন দেখাতে আমার সামনে নিয়ে আসছেন তখন আপনাকে প্রথমে ভাবতে হবে যে আমার এই ছবিটা যেন লোকে বুঝতে পারে। মুম্বাই ফিল্মে আমরা 1000 সমালোচনা করতে পারি, খুব খারাপ ছবি বলতে পারি, কিন্তু মুম্বাইয়ের ছবির সুবিধাটা কি, একটা লোক প্রথম থেকে শেষ পর্যন্ত তার গল্পটা বুঝতে পারে, তারপর কি হয় একরকম গল্প দেখতে শেয়ার হলে যেতে চায় না। এখন মুম্বাইয়ের ছবি আমি মাঝখানে তো কিছুদিন দেখলাম, তাতে কিন্তু গল্পের ধারা পাল্টেছে, অ্যাক্টিংয়ের ধারা পাল্টেছে, নানান ধরনের গল্প আসছে। এই যে চেঞ্জগুলো আসছে এইটা কিন্তু চলচ্চিত্রকে বাঁচাতে পারে, আবার নতুন করে যদি তার বিষয়বস্তু পাল্টে যায়, সেই বিষয়বস্তু যদি মানবিক হয়, সেই বিষয়বস্তুর মধ্যে বিনোদন থাকবে কি থাকবে না সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মানুষের হৃদয়কে স্পর্শ করতে হবে। এবং কঠিন বিষয়বস্তু, অনেক ধারালো বিষয়বস্তু কিন্তু মানুষকে স্পর্শ করে। যেমন উনি ব্রেকটার কথা বললেন, ব্রেক তো সাহায্য নাটক করছেন, পলিটিক্যাল নাটক, উনি বলেছেন আমি রাজনীতি করতে এসেছি, আমি মার্ক্সবাদ করতে এসেছি, আমি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি, কিন্তু তার নাটক লক্ষ লক্ষ টাকা আয় করেছে। তার নাটক দেখেও বলে নাই যে এই নাটকটা আমি দেখবো না, তার হাউস কোনোদিন প্রেক্ষাগৃহ কোনোদিন কিন্তু খালি ছিল না, কিন্তু তৎকালীন অনুগামী বাহিনী আছে, একটা পশ্চাৎপদ বাহিনী আছে। সবচেয়ে পশ্চাৎপদ মানুষের জন্য আমি বানালাম, তাহলে যারা এগিয়ে থাকা জনগোষ্ঠী শিক্ষিত যে লোক তারা কোনো কিছু পেল না, অর্থাৎ দুপক্ষের কথাই ভাবতে হবে, তাদের জন্য ছবি বানাতে হবে, তাদের জন্য বানাতে হবে, কিন্তু আমাকে জানতে হবে আমি কার জন্য বানাচ্ছি। আমি এই ছবিটা বানাচ্ছি স্টুডেন্টদের জন্য, আমি তাদেরকে এই কথা বলতে চাই, আমি এই ছবিটা বানাচ্ছি আর্মিদেরকে আমি এই কথাটা বলতে চাই, আমি এইটা বানাচ্ছি বর্ডারের লোকদেরকে আমি এই জিনিসটা পৌঁছে দিতে চাই। এভাবে করে কিন্তু একজন চলচ্চিত্রকার ভাবতে পারেন যে আমি এই ছবিটা আমি এদের জন্য বানাচ্ছি। সেক্ষেত্রেও কিন্তু মূল কথা হচ্ছে যিনি বানাবেন তার প্রথমে একটা তৈরি করে ফেলতে হবে মস্তিষ্কের, আমি কী চাই, কার জন্য চাই, কত টাকা ব্যয় করে এটা বানালে আমি টাকাটাও তুলতে পারবো, আমার ভিক্ষাবৃত্তি করতে হবে না, সরকারের কাছে হাত পাততে হবে না, কিন্তু ছবিটা আমি তুলতে পারবো, টাকাটাও তুলতে পারবো। কারণ অনেক সময় অনেকে বলেন যে ওই লোকটা খুব খারাপ, কেন ও তো ছবি বানানোর জন্য টাকা দিচ্ছে না। আমি তাকে বলি তোমার বাবা কি তোমাকে দেবে, তুমি যদি বলো জুতোর ব্যবসা করবে লস করবে, তোমার বাবা দেবেন? দেবেন না। তাহলে ওই লোকটা কেন দেবেন?
ওর টাকাটা পেতে চাইবেন। তুমি ভাবো কী করে ওই টাকাটা তুমি তার হাতে, তুই আমার ছবি বানিয়ে জানাবার চেষ্টা করো যে ওই লোকের টাকাটা নিয়ে সেই টাকাটা তাকে তুই ফিরে দিতে পারছো, সেইটা হবে। এবং সত্যজিৎ রায় এই কথাই বলেছেন এবং আমার ধারণা যে সেইটা হচ্ছে স্বাবলম্বী হওয়ার পথ। কারণ যারা ছবি বানাবে এটা খুব সত্যি, পৃথিবীতে যারাই ছবি বানাবে কখনো না কখনো সেই লোক যদি জনগণের কথা বলতে চায় তাকে অবশ্যই সরকারের বিরুদ্ধে দাঁড়াতেই হবে, এই ছাড়া কোনো উপায় নেই, রাষ্ট্র যন্ত্রটাই এমন। তো তখন তাকে কিন্তু সরকার নির্ভর করলে চলবে না, তার মেধা এবং জনগণের উপর নির্ভর করতে হবে, জনগণের কাছ থেকে তার বক্তব্য পৌঁছাতে হবে। তাহলেই এমন করে চলচ্চিত্র বা শিল্প কলা পুস্তক যাই আমরা করি না কেন সেটা সাফল্য লাভ করবে। ধন্যবাদ। আমি ইন্দিরা গান্ধী যে কালচারাল সেন্টারের পরিচালক যিনি বললেন যে বিনোদন, আমি সেটা নিয়ে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি সিনেমা একটা অনেক বড় মাধ্যম, স্পেশালি যখন তৈরি করতে হয় এত বড় পুঁজির দরকার, আর এখন দিনে দিনে এত বেশি এটা মানে কস্ট বাড়ছে, সেখানে যদি সিনেমার থেকে টাকা না আসে সিনেমা করা সম্ভব আমার মনে হয় না। আর বিনোদনকে আমাদের জীবনে নাই, বিনোদনকে বাদ দিয়ে তো কিছু হবে না, বাস্তবতা থাকতে পারে বাস্তবতা থাকবে কিন্তু বিনোদনটা মাস্ট। আমি এই কথাগুলো বলছি এখানে দাঁড়িয়ে, জীবনে আমি প্রথম যে ছবিটা করেছিলাম তিতাস একটি নদীর নাম, সেটা কিন্তু আমি বিনোদনের জন্য করিনি, আমার প্রাণের তাগিদে আমি সেটা করেছিলাম, আমার নিজের ভালো লাগার কারণে আমি সেটা করেছিলাম। কিন্তু সেই ছবি করার পরে আমার যদি পরে কোনো সামর্থ্য না থাকতো তাহলে তো আমি আর ছবি করতে পারতাম না। তারপরে আমি আরও ছবি করেছি, আমি এখনও ছবি করি, কিন্তু এইটা কিন্তু খুব বাস্তবতা যে সিনেমায় যেই পুঁজি লাগানো হবে সেটা ফেরত আসার একটা মোটামুটি একটা ব্যবস্থা থাকতে হবে, এবং সাধারণ মানুষ যদি সিনেমাটা না দেখে সেই টাকাটা আসবে না। তো বিনোদনটা খুবই প্রয়োজন, তার জন্য যে শিল্পসম্মত সিনেমা হবে না তা না, আর যেটা সবচেয়ে বড় এই বর্তমানে যে আমাদের এই বাংলায় যে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো যে আমি যা দেখি আমার, আমি সিনেমাতে আসি বেশি না, অনলি 44-45 ইয়ার্স আই এম ইন দিস ফিল্ম। তো এখন আমাদের দেশের এই যে শুরুটা ছিল, এই যেটা প্রবন্ধকার বললেন যে আমাদের একটা অসাধারণ শুরু ছিল, সত্যজিতের প্রচণ্ড প্রভাব বাঙালি হিসাবে, যেহেতু বাঙালি এবং এই বাঙালির যে শিল্প মাধ্যমের প্রতি একটা আকর্ষণ জাতিগত বোধে আমাদের আছে, সেটা সত্যজিতের পথের পাড়া ছেলে হওয়ার পরে যখন আমাদের ইন্ডাস্ট্রি শুরু হলো অসাধারণ সব ছবি বেরিয়েছে আমাদের এখানে তখনকার তুলনায়। ছবির নাম দেখেন না, আকাশের মাটি, মাটির পাহাড়, কখনো আসেনি, কাচের দেওয়াল, সোনার কাজল, মানে অসাধারণ, শীত বিকেল ছবির নাম থেকে আরম্ভ করে সব অসাধারণ চেষ্টা হয়েছে, প্রচেষ্টা। এবং তখনকার দিনে একটা সিনেমা করেছিলেন মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন সাহেব ছিলেন তখনকার ইস্ট পাকিস্তানের সেকেন্ড ফিল্ম মেকার, প্রথম মুখোমুখোশ, পরের সিনেমাটা ছিল ওনার আকাশের মাটি, মাটির পাহাড়। সে মহিউদ্দিন সাহেব একটা সিনেমা করেছিলেন রাজা এলো শহরে, সেই সিনেমাটা মানে কতবার যে সেন্সার রিজেক্ট করেছে, তারপরে সিনেমাকে অনেক কেটে কুটেছে, সিনেমাটাকে পাস করানো হয়েছিল। সে উনি সেই সময় উনি দেখিয়েছিলেন ওই সিনেমার মাধ্যমে যে ডিসপ্যারিটি বলে আমাদের যে একটা কথা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, সেই সিনেমার মধ্যে উনি প্রথম দেখিয়েছিলেন যে হোয়াট ইজ কল ডিসপ্যারিটি সেই সিনেমার মধ্যে। এখন কথা হলো যে সিনেমাটা
আপনার চলার জন্য সিনেমা যদি ইন্ডাস্ট্রি বলেন, যদি শিল্প বলেন, যাই বলেন, এটা থাকার জন্যে পুঁজিটা ফেরত আসতে হবে। আমি একবার করতে পারি কিন্তু সেকেন্ড টাইম করতে পারবো না। আরেকটা জিনিস হলো মানুষকে, চার্লি চ্যাপলিনের কথা বললেন, তার ছবিও তো যেভাবে এখন সব কিন্তু সেই কমিউনিকেট করতে পারে না, সবাই চার্লি চ্যাপলিন হয় না, সবাই সত্যজিৎ রায় হয় না। আজকে যে আমি আমার জীবনে যে শুরু জানেনি আর ঋত্বিক ঘটক, ঋত্বিক ঘটকের যে আমি যে বেদনাটা ওনার মধ্যে পাইছি অল থ্রু দেশভাগ, দেশভাগের উপরে বেঙ্গল ভাগ, এটা উনি বলতে পারেন না। ওনার সব সিনেমাতে কিন্তু এটা আছে, প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু এটা আছে। সে মেঘে ঢাকা তারা দেখেন, সেই রিফিউজি, তারপরে আপনার কোমল গান্ধার, তারপরে আরও যে ছবিগুলো এই মুহূর্তে নাম মনে আর সবগুলোতেই আছে। তিতাসে শুধু দেশভাগ নাই, এই আপনার ওই সুবর্ণরেখা সেখানেও আছে দেশভাগ, আপনার অযান্ত্রিকে নাই, কিছু জায়গাতে নাই, কিন্তু ম্যাক্সিমাম ওনার এই দেশভাগ নিয়ে ওনার সেই কষ্ট সেই ই ছিল ওনার মধ্যে। এখন এই সিনেমার আমি একটাই বলতে পারি, সিনেমাকে বাঁচার জন্যে, সিনেমা থাকার জন্যে, এটাকে চলার জন্যে এই ধরনের সিনেমা হতে হবে যেখানে দর্শক থাকবে, দর্শক দেখবে, তা নাহলে সিনেমা সম্ভব না। ধন্যবাদ। আমি একটা বিনীত প্রশ্ন রাখবো আজকের যিনি প্রধান আলোচকের কাছে, উনার বক্তব্যের সূত্র ধরে আমি প্রশ্ন রাখতে চাই এবং কিছুটা আমাদের আবির্ভাবে বলে গেছেন। সেটা হচ্ছে যে স্বাধীনতা পূর্ব পর্যন্ত, 57 থেকে 71 আগ পর্যন্ত আমাদের দেশে যে বাংলা ছবিগুলো তখনকার সময় তৈরি হয়েছে, সেই সময়ের যে প্রেক্ষাপটটা ছিল, অর্থাৎ সরকারি কোনো সহযোগিতার প্রশ্নই ছিল না। এক পাশাপাশি তখন বোম্বের হিন্দি ছবি, কলকাতার বাংলা ছবি এবং পাকিস্তানি পশ্চিম পাকিস্তানি উর্দু ছবি নিয়মিতভাবে চলত, সেগুলোর সাথে প্রতিযোগিতাটাকে সামনে রেখে যারা এই ধরনের ছবিগুলো বানিয়েছেন, কখনো আসেনি কাঁচের দেয়াল, মাটির পাহাড়, আশিয়া, আরও অনেক ছবি, এই মুহূর্তে সবগুলোর নাম বলা সম্ভব না, সেই ছবিগুলোর গুণগত মান, এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তখনকার সময়ে সারা পৃথিবীব্যাপী এতগুলো চলচ্চিত্র উৎসব হতো না যেগুলো থেকে পুরস্কার দেওয়া হয়, সেই তুলনায় আজকের গত 10-12 বছরে বহু চলচ্চিত্র উৎসব হয় বছরে, বহু চলচ্চিত্র উৎসব, নামি বেনামি, স্বনাম খ্যাত। তো এই চলচ্চিত্র উৎসব থেকে আজকে আমাদের যেসব নির্মাতা পুরস্কার বয়ে আনেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু তাদের নির্মাণের, তাদের সৃষ্টির যে গুণগত মান এবং তাদের মেধার যে বহিঃপ্রকাশ, সেই তুলনায় স্বাধীনতা পূর্বকালে সুভাষ দত্ত, আমাদের জহির রায়হান, ফতেহ লোহানি, এই মহিউদ্দিন সাহেব, সালাউদ্দিন সাহেব, এদের মেধা এবং তাদের সৃষ্টির গুণগত মানটা কি বেশি ছিল না? এটি আমার বিনীত প্রশ্ন। গুণগত মান বা মেধার মানের ওই বিতর্কে যাওয়াটা আমার জন্য একটু ঝুঁকিপূর্ণ। আমি একটা জায়গায় আপনার বিষয়টাতে একটু অ্যাড করি, সেটা হলো আমি কিন্তু শুধু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলিনি, পাশাপাশি আরেকটা বিষয়ের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণে যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা দুই ধরনের হতে পারে। এই যে আপনি যাদের নাম বললেন সেই সময়কালে, তাদের কিন্তু একটা রিগোরাস ট্রেনিং ছিল, হয়তো তারা কোনো স্কুলে গিয়ে পড়েননি, কিন্তু একটা ভালো ট্রেনিংয়ের মধ্য দিয়ে, একটা প্রচেষ্টার মধ্য দিয়ে তারা চলচ্চিত্র নির্মাণ করেছেন। এবং এই মুহূর্তে আমার কাছে ডেটা নাই যে কোন সিনেমাটা, যে অনেকগুলো সিনেমার নাম শুনলাম, সিনেমাগুলো কোয়ালিটি ছিল, আবার যদি আপনি একভাবে যদি বিচার করেন যে দর্শকের বিচারে সবগুলো কি সমান পপুলার হয়েছিল কি না, হয়নি তো, অনেকগুলোই কিন্তু দর্শক গ্রহণ করেনি। তো তারপরেও
আমাদের কিন্তু একটা নস্টালজিয়া আছে যে অতীতের জিনিসটা ভালো, এটা একটা কমন নস্টালজিয়া আমাদের মধ্যে কাজ করে। সাম্প্রতিককালেও কিন্তু কিছু কিছু ভালো ছবি কখনো কখনো হয়েছে, এবং ইভেন কমার্শিয়াল ছবি, এই যে হাবিব ভাই এখানে বসে আছেন, উনি অনেক ছবি বানিয়েছেন প্রযোজক হিসেবে যেগুলো কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে এবং কোয়ালিটির দিক থেকেও ভালো হয়েছে। যেই জায়গাটায় আমি আলোকপাত করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাটা একটা বড় বিষয়। কেন বলেছিলাম এটা ইতিহাসের আলোকে যদি যাই, আপনি যদি নিওরিয়ালিজমের কথা যেটা বলেছিলাম ইতালিতে, সেটা সেখানেও কিন্তু মুসোলিনির মতো ডিক্টেটর সেখানে সহায়তা করেছিল আপনার নানাভাবে একটা পর্যায় পর্যন্ত। যখন নিওরিয়ালিস্ট ফিল্ম মুসোলিনির বিপক্ষে কথা বলতে শুরু করলো তখন থামিয়ে দিল, কিন্তু তার আগে আপনি যদি সোভিয়েত ইউনিয়নে আসেন যে মন্টাজ ফিল্মগুলো, সেখানে সোভিয়েত গভর্নমেন্ট একটা সরাসরি পৃষ্ঠপোষকতা ছিল। তারপরে আপনি ক্লাসিক্যাল হলিউডে যদি আসেন, হলিউডের বেলায় সরকারের পৃষ্ঠপোষকতা নানাভাবে আছে। কিভাবে? ধরেন একটা বড় কাজ ইউএস গভর্নমেন্ট করে, সেটা হচ্ছে যে মার্কেট সিকিউর করে হলিউডের ফিল্মের জন্য সারা দুনিয়াব্যাপী, প্রয়োজনে যুদ্ধ লাগিয়ে দিবে হলিউডের ফিল্মের মার্কেটের জন্য। যে এরকম অনেক ধরনের ইতিহাস আছে, সরকারের সমর্থনটা আপনার শুধুমাত্র যে ক্যাশ টাকা দিয়ে দিবে তা না, কিন্তু প্রশিক্ষণের ক্ষেত্রে হতে পারে, মার্কেটের ক্ষেত্রে হতে পারে, দর্শক তৈরি করার ক্ষেত্রে হতে পারে, নানাভাবে হতে পারে, কিন্তু এটাই একমাত্র উপলক্ষ নয়। যেমন আর প্রত্যেক দেশেরই কিন্তু চলচ্চিত্রের ইতিহাসে একটা একটা ধরেন এরকম যায় কার্ভের মতো, আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। কখনো কখনো খুব ভালো চলচ্চিত্র নির্মিত হয়, কখনো কখনো এটা পড়ে যায়, আবার ওঠে পড়ে যায়। এখন সাম্প্রতিককালে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি। কেন চ্যালেঞ্জটা বেশি? কারণ আজকে কিন্তু আপনার দর্শক বা আমি, আপনি ঘরে বসে পৃথিবীর সবচেয়ে ভালো চলচ্চিত্রগুলো আমি দেখতে পাই। আপনি যদি 60-এর দশকের কথা বলেন, 70-এর দশকের শুরুর দিকে বলেন, মানুষের বিনোদনের কিন্তু খুব বেশি জায়গা ছিল না, খুব বেশি উপলক্ষ ছিল না। আজকে যেটা আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন সেটা দেখার সুযোগ ছিল না। তো এরকম একটা কনটেক্সটে এসে আমার চলচ্চিত্র নির্মাতাকে যখন আজকে কম্পিট করতে হয় পৃথিবীর সবচেয়ে ভালো চলচ্চিত্রগুলোর সাথে, যাদের একটা লং ট্রেডিশন আছে, যাদের পিছনে একটা বিগ ইনভেস্টমেন্ট আছে, যাদের একটা বিগ অডিয়েন্স আছে, এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে আলোচনাটা করতে হয়। তো সেই কারণেই কিন্তু আমি এই ব্যাখ্যাগুলো দিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা প্রায় শেষ। আমি আলোচনার শেষের আগে অনেককেই ধন্যবাদ জানাতে চাই আমার পক্ষ থেকে। তার মধ্যে আমাদের এখানকার ইন্দিরা গান্ধী কালচার সেন্টারের পরিচালক মিস্টার জয়শ্রী কুণ্ডু, উনি অসম্ভব একজন মানে ভালো মানুষ, খুব কর্ডিয়াল, এবং উনি আমাকে এই প্রস্তাবটা দেন। আমি অবশ্য রবীন্দ্রনাথ নিয়ে প্রথম পড়তে চেয়েছিলাম, উনি বললেন আপনি না চলচ্চিত্র নিয়ে করেন, আমি সেজন্য এটা করা হয়। ওনার কারণ টেলার লেখাও হয়ে গেছে আমার, এটা একটা বিষয়। এখানে অন্যান্য অনেকে আছেন, আমি সবার নাম জানি না, কিন্তু আমি যাদেরকে চিনি যারা আসছেন, আমাদের আলোচক উনি এসছেন কষ্ট করে। আর এখানে হাইবুর রহমান খান আছেন, তানভীর ভাই আছেন, লেনিন ভাই আছেন, আমার বন্ধুরা আছেন, এবং আপনারা অন্যরা যারা এসছেন আমার সব পরিচয় নেই, এই কষ্ট করে যে এসছেন এটা শোনার জন্য আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সেই ফিল্মই সাকসেসফুল হবে। অনেক ধন্যবাদ, আর ইনাদের দুজনকে অনেক ধন্যবাদ।